আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর হোসেন রানা। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নতুন ভিডিওটি হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ তিনটি পদে মোট 38 জনকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারেন। তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তিতে আপনারা সকলে আবেদন করতে পারবেন এবং সকল জেলার লোকগণ আবেদন করতে পারবেন। উক্ত আবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হলো। উক্ত ক্যাটাগরিটি হলো ওয়ারহাউস ইয়ার্ড সুপারিনটেনডেন্ট। পদ সংখ্যা 36টি। ওয়াইট হাউস ইয়ার্ড সুপারিনটেনডেন্ট মোট 36 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা ডিগ্রি। বেতন স্কেল 11,000 থেকে শুরু, 26,590 টাকা পর্যন্ত। দ্বিতীয় ক্যাটাগরিটি ক্যাশিয়ার। লোক নেবে একজন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা ডিগ্রি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। তিন নম্বর ক্যাটাগরিটি মেডিকেল অ্যাটেন্ডেন্ট। লোক নেবে একজন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এই ছিল আজকের মূল ভিডিও। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, দয়া করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়, যাতে আপনারা সহজেই নতুন নতুন চাকরি, সরকারি বা বেসরকারি নতুন নতুন চাকরি খবর সহজেই পেয়ে যান। তো এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আবেদনের প্রকাশের শুরু তারিখ 7 জুলাই 2022 এবং আবেদনের শেষ তারিখ 6 আগস্ট 2022। এই ছিল আজকের মূল ভিডিও। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।